আমাদের সকলের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের বিশেষ আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর পূর্ণব্রত গুণ। তোমরা আগেও ওনাকে আমাদের ক্লাসে বিভিন্ন বিষয় নিয়ে বলতে শুনেছো, ওনার পরিচয় আবার তোমাদের একটু দিয়ে নিই। উনি শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ, স্বাস্থ্য শিক্ষা নির্মাণ এবং ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের সাথে যুক্ত। এই করোনা পরিস্থিতিতে বহু জায়গায় বহু বিষয়ে আমরা ওনাদের পাই পাচ্ছি, মানুষকে চিকিৎসা দেওয়া থেকে শুরু করে, মানুষকে সচেতন করা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে ওনারা ছুটে চলেছেন গ্রামে গঞ্জে এবং মানুষকে শিক্ষিত করে চলেছেন, জানিয়ে চলেছেন। আজকে আমরা জানবো যে মূল বিষয়টা নিয়ে ওনার কাছে, সেটা হচ্ছে, তোমরা জানো যে তোমরা নিশ্চয়ই খবরের কাগজে বা কোনো খবরে দেখেছো যে একটা ভয়ঙ্কর ঝড় আমাদের পশ্চিমবঙ্গের বুকে আছড়ে পড়ছে। তো এই ধরনের ঝড় ঝাপটা যেগুলো ঘটে যাওয়ার পরে কিছু স্বাস্থ্য বিপর্যয় আমাদের মধ্যে নেমে আসে, মানুষের মধ্যে নেমে আসে যারা আক্রান্ত হন, সেই বিষয়গুলো থেকে আমাদের কি কি সচেতন হতে হবে, কোন কোন বিষয়গুলোতে, এবং কি কি বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, এবং কি কি পূর্ব প্রস্তুতি আমাদের নিতে হবে, সেই বিষয়গুলো বলার জন্য আমি ডাক্তার পূর্ণব্রত গুণকে অনুরোধ জানাই। একটু যদি আমাদের বলেন। এই একটা বই দেখা যাচ্ছে, হ্যাঁ, যখন ডাক্তার নেই। এই বইটার নাম বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগে যখন ডাক্তার নেই। এই বইটা আমরা প্রথম প্রকাশ করেছিলাম 2001 সালে। 1999 সালে একটা সুপার সাইক্লোন এসেছিল আমাদের পাশের রাজ্য উড়িষ্যায়। 2000 সাল, 2001 সাল একের পর এক বন্যাতে প্লাবিত হচ্ছিল আমাদের পশ্চিমবঙ্গ। সে সময় ডাক্তার, আমরা যারা মানুষের পাশে যাব, এরকম মানুষ, এরকম ডাক্তার আমরা কম পাচ্ছিলাম। তখন আমরা ভেবেছিলাম যে যেসব গণসংগঠনগুলো আছে, বিজ্ঞান সংগঠনগুলো আছে, তাদের যারা কর্মী, তাদের যদি আমরা চিকিৎসা কর্মী হিসেবে শিক্ষিত করি। এই বইটা আমাদের হিন্দিতেও আমাদের বন্ধুরা অনুবাদ করেছিলেন। এই এই যে সেই বইটা, আচ্ছা হ্যাঁ, বইটার নাম বার আওর প্রাকৃতিক আপদাও মে যা পাস মে না হো ডাক্তার। তো ঝড় যখন আসছে এবং বন্যা, যখন বাঁধ ভেঙে যখন বন্যা হওয়ার সম্ভাবনা, তখন কি কি স্বাস্থ্যের সমস্যা আমাদের হতে পারে? কিছু সমস্যা তো আছে যেগুলো ইমিডিয়েট সমস্যা, সঙ্গে সঙ্গে হওয়া কিছু সমস্যা আছে, আর কিছু সমস্যা আছে যেগুলো কিছুদিন পরে দেখা যায়। প্রথমে আমরা সঙ্গে সঙ্গে হওয়ার যে সমস্যা, সেগুলো নিয়ে কথা বলবো। আজকের আমার বক্তব্যটা আমি ছোট করেই রাখবো, কারণ এর মধ্যে এমন অনেক কিছু করবার আছে যেগুলো যেগুলো তোমরা আগে শিখেছো তোমাদের তাদের কাছে কিংবা তোমাদের অন্য শিক্ষকদের কাছে, সেগুলোকে আবার আমরা একবার চালিয়ে নেবো। সেটা আমি আজকে জাস্ট উল্লেখ করে যাচ্ছি। প্রথমে যেটা হয় সেটা হচ্ছে আঘাত লাগে মানুষের। আঘাতটা কিরকম? আঘাতটা ছোট আঘাত হতে পারে, চামড়া কেটে গেল, ফেটে গেল, ছড়ে গেল, এই ধরনের আঘাত হতে পারে, অথবা মস্তিষ্কে আঘাত লাগতে পারে, বুকে আঘাত লাগতে পারে, পেটে আঘাত লাগতে পারে, মেরুদণ্ডে আঘাত লাগতে পারে, হাড় ভেঙে যেতে পারে, রক্তপাত হতে পারে, এগুলো হতে পারে। তো এগুলোর চিকিৎসা, এগুলোর প্রাথমিক চিকিৎসা আমরা জেনে নেওয়াটা ভালো। প্রাকৃতিক এই প্রাথমিক চিকিৎসাগুলো জানলে কিন্তু আমরা অনেক কিছু সামলাতে পারবো, নিজেরাই সামলাতে পারবো, যখন ডাক্তার বা স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যাবে। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে বন্যার জল যখন বাঁধ ভেঙে ভাসিয়ে দেয় আমাদের বাসস্থানকে, তখন জলে ডোবাটা একটা সমস্যা। জলে ডোবা যে মানুষ, তাকে জল থেকে উদ্ধার করে তার আবার শ্বাস প্রশ্বাস শুরু করতে হয়। শ্বাস প্রশ্বাস কেমন করে শুরু করতে হয়? তার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলা হয় কার্ডিও পালমোনারি রিসার্কুলেশন, হৃদ শ্বাস পুনরুজ্জীবন। আমরা এখন যেটা প্রমোট করি সেটা হচ্ছে কেবল বুকে চাপ দিয়ে
হার্ট কে আবার চালু করে, কিন্তু বন্যার সময় যখন ডুবে গেছেন একজন মানুষ তখন তাকে একই সঙ্গে মুখে ফু দিয়ে তার শ্বাসকে চালু রাখতে হয় এবং তার পাশাপাশি বুকের উপর চাপ দিয়ে তার হার্টকে চালু করতে হয়। আর কি হতে পারে, আমরা কেউ ঘরের মধ্যে ছিলাম, কাঁচা ঘর কিংবা কমজোর পাকা বাড়ি, ভেঙে গেল, ভেঙে গিয়ে আমরা চাপা পড়লাম। চাপা পড়ার সময় এই আমি আগে যে আঘাতগুলোর কথা বললাম, সেই আঘাতগুলোর সঙ্গে সঙ্গে এই নিঃশ্বাস পুনরুজ্জীবন বা সিপিআর করার প্রয়োজন হতে পারে। আমরা এক্ষেত্রে আমাদের জানিয়ে রাখি, ডক্টর দিলীপ সোম আমাদের একটা ম্যানিকুইন দিয়েছেন, তার সাহায্যে আমরা শিশুদের শেখানোর একটা বিষয় রেখেছি, আমরা তাহলে সেটাও একটু বন্ধুদের দেখে নিতে বলব। আর কি হতে পারে, এই ঝড় জলের সময় আমাদের তড়িতাঘাত বা বিদ্যুৎ আমাদেরকে আহত করতে পারে, সেরকম যদি বিদ্যুতের আঘাত লাগে তাহলে কিন্তু মারা যান অনেকে, অল্প স্বল্প হলে পুড়ে যায়, কিন্তু বড় সড়ো যদি বিদ্যুতের আঘাত লাগে সেই সময় হার্ট বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। সেখানেও আমাদের যদি সম্ভব হয় নিঃশ্বাস পুনরুজ্জীবন শুরু করতে হয়, অবশ্যই যে বিদ্যুতের যে সোর্স, বিদ্যুতের যে উৎস, সেই উৎস থেকে মানুষটিকে আলাদা করে তারপরে আমাদের প্রাথমিক চিকিৎসা দিতে হয়, কারণ না হলে আমরা নিজেরাও বিদ্যুৎ আমাদেরকেও আক্রমণ করবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন যে আমরা যখন সিপিআর নিয়ে বলেছি তখন মাউথ টু মাউথ ব্রিদিং এর বিষয়টা থাকছে, তাহলে এই মুহূর্তে এখন সেই বিষয়টা আপনারা বলছেন যে না, একেবারেই নয়, কেবলমাত্র না, আমরা বলছি যে সাধারণভাবে কেবল চেস্ট কম্প্রেশন, কিন্তু বন্যার সময় মানুষ যখন ডুবে গেছে এ সময় কেবল চেস্ট কম্প্রেশন দিলে হয় না, সেই সময় মুখ থেকে মুখে ফু দেব এবং হার্টে চাপ দেব। কিন্তু এই পরিস্থিতিতে যে মাউথ টু মাউথ ব্রিদিং এর ক্ষেত্রে কোভিড পরিস্থিতিতে কি আলাদা কোনো প্রিকশন এর ক্ষেত্রে নেওয়া যেতে পারে বা সম্ভব? এইটা এইটা মানে মানুষের প্রাণ বাঁচানোর জন্য এইটা কোনো এটা সম্ভবপর নয়, মানুষের প্রাণ বাঁচানোর জন্য এই ঝুঁকিটা আমাদের নিতেই হবে। আচ্ছা, কারণ মুখের সঙ্গে যখন মুখ লাগাবো তার মধ্যে যদি যখন ফু দেবো তখন কি মুখোশপটের সাথে সম্ভব? আমাদের মুখটা খুলতেই হবে। বড় জোর আমরা এই যেটা আমরা করি যে যদি যদি পাই তাহলে পাতলা গজ দিয়ে মুখটাকে ঢাকা দিয়ে তার মধ্যে দিয়ে ফুটা দিই, কিন্তু সেটা না হলে এমনি মুখে মুখ লাগিয়েই ফু দিতে হবে, কারণ এখানে প্রাণ বাঁচানোর সময় যারা প্রাণ বাঁচাচ্ছেন তাদের তো নিজেদের ঝুঁকি নিতেই হবে। এরপরে আরেকটা জিনিস খুব বেশি দেখা যায়, সেটা নিয়েও তোমাদের ক্লাসে অনেকবার আলোচনা, সেটা হচ্ছে সাপের খবর। আমরা যেমন বন্যা যখন হয় আমরা যেমন তখন শুকনো জায়গা খুঁজি, সাপও আমাদের মতো শুকনো জায়গা খুঁজে, এবার শুকনো জায়গা তো কম, সেই একই শুকনো জায়গাতে মানুষও আছে সাপও আছে। সে সময় কিন্তু সাপের কামড় খাওয়ার সম্ভাবনাটা বেশি। কি করবো আমরা এই সময়? সাপে কামড়ালে আমরা সেই হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাব যেখানে সাপে কাটার প্রতিষেধক ইঞ্জেকশন পাওয়া যায়। পশ্চিমবঙ্গের যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলো সেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কিন্তু সাপে কাটার প্রতিষেধক উপলব্ধ, যত তাড়াতাড়ি পারা যায় আমাদের সবচেয়ে কাছের যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেখানে আমাদের রোগীকে নিয়ে যেতে হবে। এর পরে যেগুলো হয় সেগুলো একটু সময় ধরে, সেটা হচ্ছে মানুষ পানীয় জলের অভাবে ভোগেন, পানীয় জল তারা যখন পান না তখন তাদের দূষিত জল খেতে তারা বাধ্য হন। জলকে কেমন করে পরিশুদ্ধ করা যায় সেটা নিয়ে আমি পরে আলোচনা করবো, খুব সহজে আমাদের পক্ষে এটা করা সম্ভব, কম খরচে, সেটা নিয়ে আমি পরে আলোচনা করবো। কিন্তু দূষিত জল পান করলে যে জিনিসটা হয় সেটা হলো
ডায়রিয়া, ডায়রিয়া অর্থাৎ পেটের অসুখ, আমরা যেটাকে বাংলায় পেটের অসুখ বলি বা পাতলা পায়খানা বলি। পাতলা পায়খানা হলে আমাদের শরীর থেকে যাতে যে নুন এবং জল বেরিয়ে যাচ্ছে সেটাকে যাতে আমরা পূরণ করতে পারি, তাই আমাদের ওআরএস খাওয়াতে হয়, ওরাল রিহাইড্রেশন সলিউশন। তো ওআরএস এর প্যাকেটের উপর নির্ভর না করে আমাদের জেনে নিয়ে আমরা কেমন করে ঘরে ওআরএস তৈরি করতে পারি, আমরা এক গ্লাস জল নেব। এক গ্লাস মানে কতটা? খুব ছোট গ্লাস না, খুব বড় তিন আঙুল মানে বুড়ো আঙুল, তর্জনী, মধ্যমা, এটা দিয়ে যতটুকু নুন নুন ওঠে ততটুকু নুন মেশাবো। নুন যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু শরীরে ক্ষতি হতে পারে। তো তাহলে আমাদের কি করা উচিত? আমরা যদি চিনি একবার মিশিয়ে দিই তো তারপরে তো নুনের স্বাদ পাওয়া যায় না। প্রথমে আমাদের এক গ্লাস জলে তিন আঙুলের এক চিমটি নুন মিশিয়ে চেখে দেখে নিতে হবে যে সেই জলটা যেন চোখের জলের চেয়ে বেশি নোনতা না, তারপরে আমরা চিনি মেশাবো। তাতে আমরা 2 চায়ের চামচ চিনি মেশাবো। 2 চায়ের চামচ মানে চামচে কত রকম ভাবে কোনো জিনিস নেওয়া যায়, একটা নেওয়া যায় যে কানায় কানায় ভর্তি, আরেকটা নেওয়া যায় উঁচু করে। আমরা কানায় কানায় ভর্তি 2 চায়ের চামচ চিনি নেব। বাড়িতে যদি লেবু থাকে তাহলে আমরা অর্ধেকটা লেবু মেশাতে পারি। এক একবার পায়খানা হলে, পাতলা পায়খানা হলে বড়রা খাবেন 1 গ্লাস থেকে 2 গ্লাস শরবত, আর বাচ্চাদের দেওয়া হবে 1/2 গ্লাস থেকে 1 গ্লাস শরবত। সাধারণত বন্যার সময় যে ডায়রিয়া হয় সেটা ব্যাকটেরিয়া ঘটিত ডায়রিয়া। যখন বন্যা নেই স্বাভাবিক সময় সেই সময় ডায়রিয়া, কিন্তু বেশিরভাগ ডায়রিয়া হচ্ছে ভাইরাস ঘটিত ডায়রিয়া, যেখানে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই। কিন্তু যে সময় বন্যা হচ্ছে সেই সময় যে ডায়রিয়া গুলো দেখা যায় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়া ঘটিত ডায়রিয়া। এবার ব্যাকটেরিয়া ঘটিত ডায়রিয়া যদি হয় সেখানে আমাদের জীবাণু মারার ওষুধ দিতে হবে। কোন জীবাণু মারার ওষুধ দেওয়া হবে সেটা নিয়ে, সেটা ঠিক করার জন্য আমাদের দেশের রাজ্যের কতগুলো সংস্থা আছে, ইউনিসেফ আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টারিক ডিজিজেস, নাইসেড আছে, তারা মিলে পরীক্ষা করে দেখে যে কোন ধরনের জীবাণু থেকে ডায়রিয়া হচ্ছে এবং কোন অ্যান্টিবায়োটিকটা দেওয়া যায়। সাধারণভাবে বলা যায় যে সিপ্রোফ্লক্সাসিন বা নরফ্লক্সাসিন, রক্ত আমাশা হলে অ্যাজিথ্রোমাইসিন, ইঞ্জেকশন যদি দিতে হয় তাহলে সেফ রিয়াকশন, এগুলো দেওয়া যেতে পারে। তবে এগুলো তোমরা কখনোই নিজেরা দোকান থেকে ওষুধ কিনে খাবে না বা ইঞ্জেকশন দেবে না, এটা সবসময় কোনো চিকিৎসক বা জানেন যিনি বেশি তার পরামর্শ করে করা উচিত। এছাড়া আর কি হয়? এছাড়া হয় সর্দি কাশি। সর্দি কাশি সাধারণত ভাইরাস ঘটিত সর্দি কাশি হয়, সেখানে অ্যান্টিবায়োটিক না দেওয়াটাই বাঞ্ছনীয়। যেটা করতে হবে, জল বেশি করে খেতে হবে, গরম জলের ভাপ নিতে হবে, সেই ভাপটা ভেতরে গিয়ে আবার জলে পরিণত হবে, ভাপটাকে পাতলা করবে, এসে বার করা যাবে, সর্দিটাও পাতলা হবে, সহজে বেরিয়ে আসবো। আর যদি জ্বর হয় তাহলে আমরা প্যারাসিটামল। সে শুকিয়ে দেবে, কখনো কাশি সিরাপ খাবো না, কোনো অবস্থাতেই খাবো না, অন্য সময় তো অবশ্যই খাবো না, এটা খেয়ে
পয়সা নষ্ট করে করো না। এছাড়া কি হতে পারে? এছাড়া দেখা যায় যে বন্যার সময় কিছু চামড়ার রোগ দেখা যায়। চামড়ার রোগগুলো কি? এক তো হচ্ছে যে এই দূষিত যে জল, দূষিত জল চামড়ায় লেগে চামড়ায় এক ধরনের ঘা হয়, যেটাকে বলা হয় স্পর্শজনিত চামড়ার ঘা বা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলে স্টেরয়েড। আর কি দেখা যায়? এই স্যাঁতস্যাঁতে স্যাঁতস্যাঁতে থাকার জন্য, শরীরটা স্যাঁতস্যাঁতে থাকার জন্য, আবহাওয়া স্যাঁতস্যাঁতে হওয়ার জন্য দাঁতের সংক্রমণ দেখা যায়। দাঁতের সংক্রমণ হলে তার ওষুধ হচ্ছে মাইকোনাজোল বা ক্লোট্রিমাজোল। আর এই মানুষ যখন শরণার্থী শিবিরে থাকেন, কোনো আশ্রয় শিবিরে থাকেন, তখন অনেক মানুষ পাশাপাশি থাকা যায়, তাদের মধ্যে হোস বা স্কেভিজও দেখা যায়, উকুনও ছড়াতে পারে। তো এগুলোর দিকে আমাদের নজর দিতে পারবে। চোখের ক্ষেত্রে ইনফেকশন হতে পারে, ইনফেকশন থেকে কনজাংটিভাইটিস হতে পারে, চোখে কোনো আঘাত লাগতে পারে, চোখে অ্যালার্জি থেকে কনজাংটিভাইটিস হতে পারে। তো তো এগুলো চিকিৎসা নিজেরা না করাই ভালো। এখন তো কোভিড এর জন্য আমাদের টেলিমেডিসিন পরিষেবা আছে। তোমরা জানো নিশ্চয়ই, আমার একটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম প্রায় 160 জন ডাক্তারকে নিয়ে একটা টেলিমেডিসিন পরিষেবা চালাচ্ছে। সেই পরিষেবা থেকে তোমরা কিন্তু চামড়ার ডাক্তার, চোখের ডাক্তার সবাইকে পেয়ে যাবে। তাদের কাছ থেকে ফোনে যদি সিগনাল থাকে, ফোনে সিগনাল না থাকলে তো পাওয়া যাবে না, না হলে টেলিমেডিসিনে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করাটাই বাঞ্ছনীয়। আমরা তাহলে আমাদের স্ক্রিনে এখন এই ওনাদের যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো তোমাদের দিচ্ছি, তোমরা দেখে নাও, এখানে এই নাম্বারগুলো থেকে দেখে নিয়ে ওনাদের ফোন করা যেতে পারে। ওনাদের নির্দিষ্ট সময় এবং তা বার এবং সময় উল্লেখ করা আছে, সেটা দেখে নিয়ে তোমরা কিন্তু ফোন করতে পারো। এবারে আমি যেটা বলবো সেটার দিকে আমাদের নজর দেওয়া উচিত। কি হয়, মানুষ যখন নিজের নিজের বাসস্থান থেকে বাসস্থানে যখন থাকতে পাচ্ছেন না, তখন যখন তিনি কোনো আশ্রয় শিবিরে আছেন, তখন তার খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, তখন কিন্তু তার অপুষ্টিজনিত বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি এরকম দুর্গত মানুষদের আশ্রয়ের ব্যবস্থা করো, তাহলে তোমাদের খাওয়া দাওয়ার দিক থেকে দিকেও কিন্তু নজর রাখতে হবে। আমি একটু বইয়ের সাহায্য নিই, সবটা আমার মনে নেই, আমার এক দাদার লেখা, দাদা এখন নেই, তিনি জনস্বাস্থ্যবিদ ছিলেন, রণদেব বিশ্বাস, তিনি আমাদের বইয়ের জন্য লিখেছিলেন লেখাটা, যে খাবার দাবার কি দেওয়া, যখন যখন কাউকে উদ্ধার করা হলো তখন তাকে বাঁচিয়ে রাখার জন্য দিনে দানাশস্য দেওয়া হবে 275 গ্রাম, ডাল দেওয়া হবে 30 গ্রাম, তেল দেওয়া হবে 12 গ্রাম। এতে মোটামুটি দিনে 1200 ক্যালোরি শক্তি পাওয়া যাবে আর 30 গ্রাম প্রোটিন পাওয়া যাবে। এটা হচ্ছে শুরুর খাওয়া দাওয়া, যখন যখন তাকে উদ্ধার করা হচ্ছে তখন, যাতে তিনি খাবারের অভাবে মারা না যান। তারপরে কিছুদিন চালিয়ে রাখার জন্য তাকে দিতে হবে রোজ দানাশস্য 350 গ্রাম, ডাল 40 গ্রাম, তেল 15 গ্রাম, আলু বা সবজি 100 গ্রাম। এতে মোটামুটি 1600 ক্যালোরি শক্তি পাওয়া যাবে আর 45 গ্রাম প্রোটিন পাওয়া যাবে। এইটা যখন মানুষ ত্রাণ শিবিরে পৌঁছে গেছে তখন এই খাবারটা দেওয়া সম্ভব। আর তারপরে তারপরে যতক্ষণ না স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে ততক্ষণ যেটা দিতে হবে সেটা হচ্ছে দানাশস্য 400 গ্রাম, ডাল 60 গ্রাম, তেল 30 গ্রাম, আলু আর সবজি 150 গ্রাম। এই খাবারে 2000 ক্যালোরি মতো শক্তি পাওয়া যাবে আর 55 গ্রাম প্রোটিন পাওয়া যাবে। তো
আমরা যারা কন্যার্থদের বা ঝঞ্ঝাঝড়ে যারা বিপর্যস্ত সেই মানুষদের যখন আমরা পরিষেবা দেবো, তখন আমাদের এইটা মাথায় রাখতে হবে। এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে জল পরিশোধন কি করে করবো। আমরা যে জলটা খাবো, খাবার জল তো নেই। আমার মনে পড়ে যাচ্ছে যে 2009 যখন আয়লা এসেছিল, আয়লাতে সুন্দরবনের যে দ্বীপগুলো, সেই দ্বীপগুলোতে পানীয় জলের উৎস তখন ছিল মিষ্টি পুকুর, মিষ্টি জলের কিছু পুকুর, নদীর জল নোনতা, এই জল খাওয়া যায় না। দ্বীপগুলোর মধ্যে মিষ্টি জলের কিছু পুকুর আছে, যে জলে মানুষ কাপড় কাচে না, প্রতকৃত্য করে না, কিংবা গরু ছাগলকে নামতে যায় না, সেগুলোর পার উঁচু করে বাঁধিয়ে রাখে। আয়লা যখন এলো, জলস্রোতে এই পুকুরগুলোর পার ভেঙে গিয়ে পুকুরগুলো কিন্তু লবণাক্ত হয়ে গেছিল, সেগুলো কিন্তু খাওয়ার অবস্থায় ছিল না। এবং তার সঙ্গে সঙ্গে জলগুলো, জলে বিভিন্ন রকম দূষিত পদার্থ মিশে গেছিল, সেগুলো পানের অযোগ্য হয়ে গেছিল। তো আমরা এই মানে যে জলটা নষ্ট হয়ে গেছে, সেটাকে কিভাবে আমরা খাবার উপযুক্ত করতে পারি? পুরোপুরি লবণ মুক্ত করতে পারবো না, কিন্তু ময়লা মুক্ত এবং জীবাণু মুক্ত এটা করা সম্ভব, এটা খুব সহজে করা সম্ভব। আমি একটু বইয়ের সাহায্য নিয়ে আবার, আমি খুব খারাপ ছাত্র তো, আমার মনে থাকে না, ওই দেখেই বলি। আমাদের কি করতে হবে, ব্লিচিং পাউডার নেব। কতটা ব্লিচিং পাউডার নেব? 33 গ্রাম। 33 গ্রাম মানে হচ্ছে 6 চায়ের চামচ ব্লিচিং পাউডার। কিসে মেশাবো? মেশাবো হচ্ছে 1 লিটার জলের মধ্যে, জলের মধ্যে মিশিয়ে একটা রঙিন বোতলে রাখ। এটাকে বলা হয় স্টক সলিউশন। এই স্টক সলিউশনটা আমরা কিভাবে ব্যবহার করব? এইটা ব্যবহার করব 1 লিটারে 3 ফোঁটা করে আমাদের এই স্টক সলিউশনটা মেশাতে হবে। তার মানে এটা যদি একটা মানে একজন যদি এটা কেউ একটা জায়গায় থাকে, এটা প্রচুর পরিমাণ জলকে এটা জীবাণুশূন্য করা যাবে। হ্যাঁ, খুব খুব খরচও খুব কম, খরচ কম। আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন, যে আমরা যে ব্লিচিং পাউডারটা এমনি, না আমি এটা পুরোটা বলা হয়নি, সেটা হচ্ছে যে এই যে স্টক সলিউশন জলে মেশানোর আগে আমরা আমাদের জলটাকে কিন্তু জলে যে ভাসমান ময়লা সেটাকে পরিষ্কার করে নিতে হবে। তাহলে আমরা কি করব, সুতির কাপড়, মনে করে শাড়ি, পরিষ্কার শাড়ি, সেই শাড়িটাকে 7 ভাঁজ করব। 7 ভাঁজ করে তার মধ্যে দিয়ে জলটাকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে যে জলটা হলো, সেই জলে আমরা 1 লিটারে 3 ফোঁটা স্টক সলিউশন মেশাবো। এই যে স্টক সলিউশনটা বললাম, এটাকে ঠিক মতো রাখলে মোটামুটি 1 মাস এটা কার্যকর থাকে। এবারে আমার একটা প্রশ্ন, যে আমরা এটা যদি ফোটানো হয়, ফোটানো কি দরকার? না, এটাকে ফোটানোর প্রয়োজন নেই। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যে এই যে জলটা আমরা মানে 3 ফোঁটা দেওয়ার পর কতক্ষণ পর ওটা পানের যোগ্য হবে? এটা মোটামুটি ঘন্টাখানেক রেখে তারপরে ব্যবহার করাটা ভালো। বাজারে যে জিওলিন পাওয়া যায় কিংবা যে হ্যালোজেন ট্যাবলেট পাওয়া যায়, সেগুলো কিন্তু একইভাবে কাজ করবে, তার থেকে অনেক কম খরচ হয় এইভাবে স্টক সলিউশন তৈরি করে, স্টক সলিউশনের মাধ্যমে জলকে পরিশোধন করলে। আমরা কিন্তু এই জিনিসটা, এইটা কিন্তু আমরা আয়লার পরে ব্লিচিং পাউডার থেকে স্টক সলিউশন তৈরি করে আমরা সুন্দরবনের দ্বীপগুলোতে গ্রামে গ্রামে আমরা বিতরণ করেছিলাম। আম্পানের সময় আমরা তৈরি করে নিয়েছিলাম, কিন্তু আম্পানের সময় অতটা পুকুরগুলো নষ্ট হয়, অতটা কাজে লাগেনি, কিন্তু
এবারে কি হবে না হবে আমাদের তো জানা নেই তো, হাওয়ার গতি কোন দিকে থাকবে, সে সময় জলের স্রোত কোন দিকে থাকবে, জোয়ার থাকবে না ভাটা থাকবে। তো জল যদি দূষিত হয় তাহলে এইভাবে আমরা পরিশোধন করব। একটা জিনিস আমি বলে দিই যে এই স্টক সলিউশন কখনো কোনো ধাতুর পাত্রে রাখা যাবে না, অথবা এই যে আমরা জলে যে স্টক সলিউশন মেশাবো সেটাও কিন্তু কোনো ধাতুর পাত্রে হবে না, প্লাস্টিকের ধাতুর পাত্রে রাখতে হবে। প্লাস্টিক হতে পারে অথবা মাটির পাত্র হতে পারে, কিন্তু ধাতুর পাত্র নয়। ধাতুর পাত্র হলে ধাতুর সঙ্গে এটা বিক্রিয়া করবে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন যে ওই যে ব্লিচিংটা আমরা ব্যবহার করব, ওই 33 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে যে স্টক সলিউশনটা বলছেন, সেটার জন্য এই যে আমরা যে মানে কোন জায়গা পরিষ্কার করার জন্য যে ব্লিচিং দোকান থেকে কিনি, সেই সেই ব্লিচিং পাউডারই তো, না এটার কোনো ধরন আছে? একই ব্লিচিং পাউডার পরিষ্কার করার জন্য যে দ্রবণটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে 1%। আচ্ছা, সেটাকে কিভাবে তৈরি করে? সেটা তৈরি করা হচ্ছে 1 লিটার জলে 1 চামচ মিশিয়ে, আর এখানে স্টক সলিউশন তৈরি করার সময় আমরা মেশাবো 1 লিটারে 6 চামচ। আচ্ছা, আমার মনে হয় যে তোমাদের আমি কালকের জন্য কালকের প্রস্তুতির জন্য বলতে পারলাম কিছু। প্রস্তুত হয়ে থেকো, হ্যাঁ যথাসম্ভব প্রাণহানি যাতে আমরা আটকাতে পারি, মানুষের কষ্ট যাতে লাঘব করতে পারি, আমি সৌম্যকে অনুরোধ করব যে সিপিআর এর যে ভিডিও সেই ভিডিওটা সম্ভব হলে এখানে আমরা দেখিয়ে দেওয়ার জন্য। আমরা এই যে বুকে আমাদের একটা বাচ্চা ছেলে জলে ডুবে গেলে কি করে আমরা তাকে বাঁচাতে পারি, কি করলে? হাসপাতালে যাওয়ার আগেই কিন্তু করতে হবে, আবার বলছি এই কাজটা আমাদেরকে হাসপাতালে যাওয়ার আগে করতে হবে। এটা আমরা একটা সত্যি ঘটনা প্রথমে দেখে নেব। একটা বাচ্চা ছেলে, সে জলে ডুবে গেছে, তাকে কিন্তু একজন মানুষ বাঁচিয়ে দিলেন, সেইটা দেখব। তারপরে আমরা ম্যানিকুইন সহযোগে এটা হাতে কলমে বুঝে বুঝে নেব। তোমাদের কিছু দিদি দাদারা এটা সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দেবে। তাহলে চলো আমরা যাই সিপিআর নিয়ে এই ক্লাসে। প্রথমে আমরা আবার বলছি, আমরা এটা হাতে কলমে আগে একটা সত্যি ঘটনা দেখব, তারপর আমরা প্রত্যেকটা পদক্ষেপ বুঝে নেব। চলো আমরা যাই সেই অন্যকে বাঁচানোর এই জীবনদায়ী শিক্ষার আসরের এই ক্লাসে। দেখো, এই বাচ্চাটাকে জল থেকে তুলেছে, কিন্তু ও অনেকক্ষণ জলে ছিল, ওর কি হয়ে গেছে? হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে, অর্থাৎ চিকিৎসার পরিভাষায় এই বাচ্চাটা কিন্তু মৃত। এবারে দেখো, এই বাচ্চাটাকে বুকে চাপ দিচ্ছে আর মুখে ফুঁ দিচ্ছে, ভালো করে দেখো কিভাবে কি করছে। এই পদ্ধতিটা আমরা আজকে হাতে কলমে এখনই শিখব। দেখে নাও তোমরা, বুকে চাপ দিচ্ছে। এখানে কিন্তু আগে যেমন তোমরা দেখলে খুব বয়স্কদের ক্ষেত্রে জোরে চাপ দিচ্ছে, এখানে কিন্তু সেরকম নয়। আর একজন দেখো নাকটা চেপে ধরে মুখটা ফাঁক করে আগে দেখে নিচ্ছে যে মুখের মধ্যে কিছু নেই তো, দেয়া দেখো চাপ দিচ্ছে, দেখো দেখতে পাচ্ছ, এই দেখো চাপ দিচ্ছে। এবারে কি এই বাচ্চাটা এখন, কিন্তু আবার বলছি চিকিৎসা পরিষেবার ভাষায় মানে চিকিৎসার ভাষায় এটা কিন্তু কি মৃত। বাচ্চাটা কিন্তু হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে। এবার দেখো, এই দেখো, এই দেখো মুখ দিকে জল বেরোচ্ছে, দেখতে পাচ্ছ মুখ দিকে জল বেরোচ্ছে, মুখ দিয়ে, এই দেখো। তারা কিন্তু সাথে সাথে সিপিআর দিচ্ছে। এই সিপিআর দেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই সিপিআর দেওয়ার জন্য তুমি তাকে যদি হাসপাতাল নিয়ে যাবো ভাবো, তাহলে কিন্তু সে মারা যাবেই। কারণ কি, এই কাজটা আমাকে করতে হবে কতক্ষণের মধ্যে? 4 মিনিটের মধ্যে করতে হবে, সাথে সাথে করতে হবে, একদম দেরি করা যাবে না। এই দেখো আবার মুখে মুখ দিয়ে ফুঁ দিচ্ছে আর বুকটা চাপ দিচ্ছে। এটা কি ফুঁ দেওয়ার ফলে কি হচ্ছে? ওর ফুসফুসের মধ্যে আমার কি ঢোকাচ্ছি আমি? বাতাস ঢোকাচ্ছে। সেই বাতাসের সাথে অক্সিজেন কিন্তু আছে। আমরা যে নাক দিয়ে যে শ্বাস ছাড়ি তার মধ্যে যে অক্সিজেন নেই এমন নয়, সেটাও কিন্তু আছে। হ্যাঁ, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখতে পেয়েছো? এই দেখো, না তোমার আমার মতো সাধারণ মানুষ, প্রশিক্ষিত মানুষ,
প্রশিক্ষিত আছে। এই দেখো সবাই হাততালি দিচ্ছে, দেখতে পাচ্ছ বাচ্চাটা কিন্তু এবারে বেঁচে গেল। দেখতে পাবে এক্ষুনি বাচ্চাটা নড়াচড়া করবে, দেখো এই দেখো, ঠিক আছে এই দেখো বাচ্চাটা এবারে নড়ছে, এই দেখো কেমন লাগলো কি? তাহলে আমরা এবারে শিখবে তো তোমরা, চলো আমরা এবার হাতে কলমে শিখ। এরপর এসো আমরা জেনে নিই এই যে সিপিআর দিতে হবে তার পরপর ধাপগুলো ঠিক কীরকম। এখানে যে পোস্টারটি থেকে আমরা জানবো এই পোস্টারটি বানানো হয়েছিল চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের অ্যানাস্থেসিওলজি ডিপার্টমেন্টে ডক্টর সুজাতা ঘোষ এর তত্ত্বাবধানে একটি সিপিআর নিয়ে বেসিক লাইফ সাপোর্ট নিয়ে আয়োজিত কর্মশালায়। সেই কর্মশালার এই যে পোস্টারটি তা পড়ে শোনাচ্ছে রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সুস্মিতা ব্যানার্জি। পাশের কাউকে ডেকে অ্যাম্বুলেন্স ডাকতে বলুন, আস্তে চিট করে শুইয়ে দিন, প্যান্টের বেল্ট জামার বোতাম আলগা করে দিন। দু নম্বর, শ্বাস চলছে কিনা দেখুন, এক হাতের তালু দিয়ে কপালে চেপে ধরুন, অন্য হাত দিয়ে থুতনি ঠেলে তুলুন, ওনার মুখ যেন একেবারে বন্ধ না হয়ে যায়, বুকের দিকে তাকিয়ে দেখুন ওঠা নামা করছে কিনা, নাক মুখের কাছে কান এনে শোনার চেষ্টা করুন। তিন নম্বর, যদি শ্বাস না চলছে দুবার জোরে মুখে মুখ দিয়ে ফু দিন, ওনার নাক দুই আঙুল দিয়ে চেপে ধরে ওনার মুখে মুখ দিয়ে দুবার জোরে ফু দিন, এক একবারে দেড় দুই সেকেন্ড করে। চার নম্বর, নাড়ি চলছে কিনা দেখুন, থুতনি উঁচু অবস্থায় দুটি আঙুল গলার খাঁজে আসতে চেপে দেখুন, নাড়ির গতি টের পাচ্ছেন কিনা, নাড়ি বন্ধ বুঝলে বুকে চাপ দেওয়া শুরু করুন পাঁচ থেকে ছ নম্বরের মতো। কোথায় হাত রেখে চাপবে, বুকের মাঝে পাঁজরগুলো যেখানে মিলাচ্ছে সেই মধ্য হাড় অর্থাৎ স্টারনাম এর মাঝামাঝি একটা হাতের মণি বসান, তার ওপর অন্য হাতটি রাখুন, শরীরের পুরো ওজন হাত দুটির ওপর এনে চাপ দেওয়া শুরু করুন। ছ নম্বর, বুকে চাপ দেওয়া শুরু করুন, শরীর দুই হাতের ওপর এনে কোনোই না মুড়ে জোরে জোরে চাপ দিন, বুক যেন দেড় দুই ইঞ্চি দেবে যায়, মিনিটে আশি থেকে একশো বার এমন চাপ চলবে, এক দুই তিন চার এমন করে পনেরো বার চাপ দেবেন, তারপর আগের মতো মুখে মুখ দিয়ে ফু দুবার, আবার পনেরোটা বুকে চাপ এমন চলবে। এরপর বৃষ্টি ঘোষ এটি পড়ে শোনাচ্ছে এবং সুস্মিতা একটি ম্যানিকুইনের ওপর কিভাবে সিপিআর প্রয়োগ করব তার ধাপগুলি প্রয়োগ করে দেখাচ্ছে। এ প্রসঙ্গে বলে রাখি এই ম্যানিকুইনটি সুদূর আমেরিকা থেকে আমাদের জন্য উপহার দিয়েছেন ডক্টর দিলীপ সোম। এক দেখে নিন জ্ঞান আছে কিনা, আস্তে ঝাঁকিয়ে ডাকুন, এই যে চোখ খুলুন, জিভ দেখান, পাশের কাউকে ডেকে অ্যাম্বুলেন্স ডাকতে বলুন, আস্তে চিট করে শুইয়ে দিন, প্যান্টের বেল্ট জামার বোতাম আলগা করে দিন। দু নম্বর, শ্বাস চলছে কিনা দেখুন, এক হাতে তালু দিয়ে কপালে চেপে ধরুন, অন্য হাত দিয়ে থুতনে ঠেলে তুলুন, ওনার মুখ যেন একেবারে না বন্ধ না হয়ে যায়, বুকের দিকে তাকিয়ে দেখুন ওঠা নামা করছে কিনা, নাক মুখের কাছে কান এনে শোনার চেষ্টা করুন। দেখো করুক। হ্যাঁ, তিন নম্বর, যদি শ্বাস না চলছে দুবার জোরে মুখে মুখ দিয়ে ফু দিন। দাঁড়াও, বুধাও একবার জোরে দিলে তারপর আবার, ঠিক আছে তাহলে বুঝতে পারলে, নাকে বন্ধ করতে হবে কিন্তু একেবারে দেড় দুই সেকেন্ড পরে। হ্যাঁ, একবারে দেড় দুই সেকেন্ড পরে ফুঁটা দিতে হবে, ঠিক আছে। পরের স্টেপ, চার নম্বর, নাড়ি চলছে কিনা দেখুন, দাঁড়াও নাড়ি চলছে কিনা দেখে নাও। থুতনি উঁচু অবস্থায় দুটি আঙুল
গলার ভাঁজে আস্তে চেপে দেখুন, নাড়ির গতি টের পাচ্ছেন কিনা। নাড়ি আচ্ছা, তোমরা কোনখানটা দেখবে সেটা একবার দেখে নাও। তোমরা কোনখানটা বলো, কোনখানটা দেখবে, কোনখানটায় নাড়ির গতিটা কোনখানটা দেখে নাও। হ্যাঁ, এই জায়গাটায়। ঠিক, তারপর নাড়ি বন্ধ বুঝলে বুকে চাপ দেওয়া শুরু করুন, পাঁচ ছয়ের মতো। পাঁচ নম্বর, কোথায় হাত রেখে চাপবে? হ্যাঁ, সেটা আগে দেখিয়ে দাও। চলো, বুকের মাঝে পাঁজর গুলো যেখানে মিলাচ্ছে সেই মধ্য হাড় অর্থাৎ স্টারনাম এর মাঝামাঝি। হ্যাঁ, এবার ওখানে আঙুল দিয়ে দেখিয়ে দাও। হ্যাঁ, একটা হাতের মনে। তার উপর অন্য হাতটি রাখুন, শরীরের পুরো ওজন হাত দুটির উপর এনে চাপ দেওয়া শুরু করুন। হ্যাঁ, এই ঠিক। আচ্ছা, এইটা করতে করতে আমরা ঝট করে একবার সত্যি সত্যি যখন সিপিআর করা হয় তার ভিডিওটা একবার দেখে নাও সবাই, কীরকম হবে দেখো। দেখো এখানে ভিডিওটা একবার দেখে নাও। দেখো, এটা কিন্তু সত্যি ঘটনা। এই মানুষটা কিন্তু এখন কি মৃত, কারণ এর কোনো পালস নেই। এবার দেখো সিপিআর দিতে কিন্তু শুরু করে দিয়েছে ওকে। ঠিক কোন জায়গায় চাপ দিচ্ছে আমরা শিখে নিয়েছি ম্যানিকুইনটা দিয়ে। আমরা আবার দেখে নেবো এটা বাস্তবে কীরকম ভাবে হচ্ছে ব্যাপারটা। দেখে নাও, এই দেখো, দেখতে পাচ্ছ? এবং এই এই যে চাপটা, এটা কিন্তু প্রায় 2 ইঞ্চির মতো ঢুকে যাচ্ছে। দেখতে পাচ্ছ কত জোর দেওয়া হচ্ছে? ঠিক এইভাবে দিতে হবে। এই দেখো, বুঝতে পারলে তোমরা পজিশনটা সবাই, কীরকমভাবে চাপ দিতে হবে? হ্যাঁ, চলো এবার এইখানে আমরা দেখে নিই। দাও এখানে, দাও চাপটা, দাও দাও চাপ দাও। এই দেখো খুব সুন্দর দিচ্ছে। হ্যাঁ বাহ, তারপর পড়ো 6 নম্বর, বুকে চাপ দেওয়া শুরু করুন, শরীরের ওজন দুই হাতের উপর এনে কোনোই না মুড়ে জোরে জোরে চাপ দিয়ে। হ্যাঁ দেখো, কোনোই কিন্তু মোড়া চলবে না। হ্যাঁ দাও, বলে পড়ে যাও তুমি। বুক যেন 1.5-2 ইঞ্চি দেবে। হ্যাঁ, 1.5-2 ইঞ্চি দেবে যাবে। এইটা কিন্তু আমাদের রিদিমটা মনে রাখার জন্য, সত্যি সত্যি করার সময় এরকম করলে হবে না, মনে থাকবে তো? হ্যাঁ ঠিক আছে, তারপর 1-2-3-4 এমন করে 15 বার চাপ দেবে। তারপর আগের মতো মুখে মুখ দিয়ে পু দুবার, আবার 15টা বুকে চাপ আর চলবে। হ্যাঁ, 15টা চাপ আর 2টো ফুঁ। এরপর আমরা বাচ্চাদের ক্ষেত্রে সিপিআর দেওয়ার এবং বড়দের ক্ষেত্রে সিপিআর দেওয়ার কি পার্থক্য আমরা পরপর করে দেখাচ্ছি। প্রথমে আমরা খেয়াল রাখবো যে বাচ্চাদের ক্ষেত্রে চাপের হার একই হবে, অর্থাৎ মিনিটে 100-120 বার, বড়দের ক্ষেত্রেও মিনিটে 100-120 বার। শুধু পার্থক্যটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে এই যে গভীরতাটা, এটা 1.5 ইঞ্চি হবে আর বড়দের ক্ষেত্রে 2 ইঞ্চি। আর বাচ্চাদের ক্ষেত্রে আমরা 15টা চাপ দেব, 2টো ফুঁ দেব। বড়দের ক্ষেত্রে আমরা যদি একা থাকি 30টা চাপ, 2টো ফুঁ। আর যদি আমরা উদ্ধারকারী দুজন থাকি তাহলে একজন 15টা চাপ দেবেন, অন্যজন 2টো ফুঁ দেবেন, এইভাবে চলবে। তাহলে আমরা শুরু করছি বাচ্চাদের দিয়ে। ঠিক একই স্থানে আমরা চাপ প্রয়োগ করব, 2টো স্তনবৃন্তকে মনে মনে যোগ করে শরীরের মাঝের যে কাল্পনিক রেখা সেই 2টো যে বিন্দুতে মিলছে স্টারনামের ওপর, সেখানে আমরা এইভাবে 2টো হাতের আঙুলগুলো এইভাবে রেখে আমরা চাপ দেব। মনে রাখতে হবে বাচ্চাকে কিন্তু অবশ্যই তার আগে একটা সমতল জায়গায়, শক্ত সমতল জায়গায় শুইয়ে রাখতে হবে। তারপর আমরা চাপ দিতে শুরু করব। এই দিচ্ছি 1-2-3-4-5-6-7-8-9-10-11-12-13-14-15 দিয়ে আমরা এই বাঁ হাতে কপালটা ধরে থুতনিটাকে এই পেছনের দিকে করে আমরা ফুঁ দেব। ফুঁটা কিন্তু খুব জোরে নয়, যাতে তার ফুসফুস না ফেটে যায় সেটা খেয়াল রাখতে হবে। একটা ফুঁ দেওয়ার পর আবার 2 সেকেন্ড পর আরেকটা ফুঁ দেব। তাহলে নাকটা কিন্তু অবশ্যই চেপে ধরতে হবে, নাক চেপে না ধরলে মুখ দিয়ে ফুঁ দিলেও নাক দিয়ে বাতাসটা বেরিয়ে যাবে, ফলে ফুসফুসে বাতাস ঢুকবে না, তাই নাক কিন্তু চেপে ধরতে হবে। তাই আমি নাক চেপে ধরে মুখে মুখ লাগিয়ে ফুঁ দিচ্ছি। দেখো বন্ধুরা, যেহেতু আমি মাথাটা পেছনের দিকে করিনি তাই ফুঁ দেওয়া সত্ত্বেও কিন্তু বাতাসটা ফুসফুসে সেরকমভাবে ঢুকছে না।
এরপর আমি মাথাটা পেছনের দিকে করলাম, তারপর কিন্তু দেখো বাতাস ঢুকছে। একটা ফুঁ, দুটো ফুঁ, দিয়ে আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো, আবার এক দুই, এইভাবে চলবে বাচ্চাদের ক্ষেত্রে। আর বড়দের ক্ষেত্রে এরপর আমরা দেখাই, বড়দের ক্ষেত্রে যেটা হবে ঠিক একই জায়গায় আমরা প্রয়োগ করব চাপ, স্টারনামের ঠিক মাঝে আমরা এই হাতের এখানে এই যে হাতের এই অংশটা আমরা এখানে বসাবো, দিয়ে বসিয়ে আমরা এই ডান হাতের আঙুল দিয়ে আঙুলগুলোকে টেনে ধরে একদম শরীরের পুরো ভরটা এর উপরে দিয়ে দেবো, এবং আমার হাত কিন্তু থাকবে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমি কতটা ঢোকাবো এক্ষেত্রে 2 ইঞ্চি, বাচ্চাদের ক্ষেত্রে 1.5 ইঞ্চি, আর বড়দের ক্ষেত্রে 2 ইঞ্চি গভীরে ঢুকে যাবে। তাহলে আমি দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ। তিরিশটা চাপ দেওয়ার পরেই ঠিক ওই রকমভাবে মাথাটা পেছন দিকে করে নাকটা চেপে ধরতে হবে, যে মুখে মুখ লাগিয়ে ফুঁ দেব এবং একটা গভীর ফুঁ দেব, আবার 2 সেকেন্ড পর আরেকটা, নাকটা কিন্তু অবশ্যই চেপে ধরবো, একটা ফুঁ দুটো ফুঁ, আবার এক দুই তিন চার পাঁচ ছয়, এইভাবে চলবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বাচ্চাদের এবং বড়দের ক্ষেত্রে সিপিআর দেওয়ার পার্থক্য। তোমার হাতটা ঠিক করো, হ্যাঁ করো, দাও দিতে শুরু করো, দাও, হ্যাঁ ঠিক করে ঠিক করে, বাহ এই তো খুব সুন্দর হচ্ছে, ভেরি গুড সুপ্রীতির, খুব সুন্দর হচ্ছে, ওর জন্য হাতালি। অনুরোধ যে যতটুকু ভাবে পারো এই তথ্য এই ভিডিও এবং এই কথাগুলো একটু সবার মধ্যে ছড়িয়ে দাও, আর বড়রা যারা দেখছেন সকলকে অনুরোধ আপনারা পারলে এই ভিডিও শেয়ার করে যতদূর সম্ভব মানুষকে জানিয়ে দিন। আমরা আবার অন্য কোন বিষয় নিয়ে ডাক্তার পূর্ণব্রত গুণের কাছে অনুরোধ রাখবো বিভিন্ন বিষয় নিয়ে বলার। আজকে এই মূল্যবান বিষয়গুলো জানলাম আমরা, অনেক ধন্যবাদ, নমস্কার।